ভুয়ো শংসাপত্র দিয়ে প্রাইমারি স্কুলে শিক্ষকতার চাকরিতে যোগদান গ্রেফতার শিক্ষিকা। জাল সার্টিফিকেট দিয়ে দীর্ঘ প্রায় দেড় বছর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা, অবশেষে সার্টিফিকেট জাল ঘটনা সামনে আসতেই ওই শিক্ষিকাকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ওই শিক্ষিকাকে শনিবার মালদা জেলা আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মালদার মানিকচক থানার পুলিশ। জানা গেছে, ধৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার নাম চাপা মণ্ডল, মানিকচকের হাড্ডাটোলা গ্রামের বাসিন্দা। হরিশ্চন্দ্রপুর থানার বর্ণাহি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে নিযুক্ত হয়েছিলেন 2021 সালের অক্টোবর মাসে। তবে জাল এসসি শংসাপত্র দেখিয়ে চাকরি পাওয়ার ঘটনায় আদালতের নির্দেশ অনুসারে মালদা মহকুমা শাসক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এরপর মানিকচক থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে ওই শিক্ষিকাকে গ্রেফতার করে। দিদি এদিকে আসেন, ওদিক বসে কাকা বলে কেন ধরেছিল আপনাকে? ওই যে কাকা, আমি তো আগে নাম কিছু বলবেন, কেন ধরেছে পুলিশ আপনাকে? শুন না, কি করতেন আপনি, কোন পেশায় আছেন? দিদি কিছু বলবেন, কোথায় বাড়ি আপনার? উঠবে দৌড় তো। আমি তো আগে নাম কেন ধরেছে পুলিশ আপনাকে? শুন না, কি করতেন আপনি, কোন পেশায় আছেন? দিদি কিছু বলবেন, কোথায় বাড়ি আপনার? ওঠেন এখন আপনার শহর মেখলিগঞ্জের নেতাজি মূর্তির পাশে সব রকম মোবাইল সম্ভার নিয়ে হাজির মোবাইল গ্যালাক্সি শপ। এখানে স্বল্প ডাউন পেমেন্টে সহজ কিস্তিতে ফাইন্যান্স পাবেন সব কোম্পানির মোবাইল ফোন, এছাড়া অন্যান্য এক্সেসরিজও পাওয়া যায়। আমাদের ফোন নম্বর 8918771267।